হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজল নিউটন ইউটিউব চ্যানেলে। পঞ্চমী সাত সকালে দক্ষিণবঙ্গের শহরবাসীর ঘুম ভাঙিয়েছিল বৃষ্টি। বাদ যায়নি গঙ্গা নদী তীরবর্তী মুর্শিদাবাদ জেলাও। তার ঘণ্টাখানেক পরেই অবশ্য রোদ উঠে যায়, সাময়িকভাবে দাঁড়ানো জলও নেমে যায় অনেক জায়গা থেকে। পরবর্তীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টি আসবে না এমন কথা নয়, অষ্টমী পর্যন্ত রোজই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নবমী দশমীতে বৃষ্টির তীব্রতা এবং বিস্তার দুই বাড়বে। তবে স্বস্তির কথা একটাই, বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের কথায় উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি আরও কয়েকদিনেই ধীরে ধীরে পূর্বের দিকে সরে আসবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের মালদা, দুই দিনাজপুর জেলা, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। স্বাভাবিকভাবে পুজোয় ঘোড়া বাঁধা হয়ে আসবে এবার অসুর বৃষ্টি।